প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, নিরাপদে আছো। আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমি পরিণতি সুশাসন প্রথম পত্রের সপ্তম অধ্যায়ে একনায়কতন্ত্র সম্বন্ধে আলোচনা করব। বন্ধুরা, গত ক্লাস পর্যন্ত আমরা সপ্তম অধ্যায়ে আলোচনায় ছিলাম। সপ্তম অধ্যায়ে লেখক প্রদত্ত সরকারের যে শ্রেণী বিভাগ, সেই শ্রেণী বিভাগ আমরা করেছি যে সার্বভৌম ক্ষমতা অবস্থানের ভিত্তিতে সরকারকে দুই ভাগে ভাগ করে দেখেছিলাম। একটি হচ্ছে গণতন্ত্র, আর একটি হচ্ছে একনায়কতন্ত্র। গত ক্লাসে আমরা গণতন্ত্র নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা আলোচনা করব একনায়কতন্ত্র। বন্ধুরা, নিশ্চয় তোমাদের মনে পড়েছে একনায়কতন্ত্র। একনায়কতন্ত্রের ইংরেজি হচ্ছে ডিকটেটরশিপ। তো একনায়কতন্ত্রের লক্ষ্য করো, একনায়কতন্ত্র শব্দটা লক্ষ্য করতে হবে। আগে প্রথমে শব্দটা লক্ষ্য করো, হচ্ছে এখানে একনায়ক, একজন নায়ক। অর্থাৎ যখন শাসন ক্ষমতাটা পুরোটাই একজন ব্যবহার করবে বা একজনের হাতে থাকবে, তখন সেই শাসন ব্যবস্থাটাকে বলা হয় একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা। অর্থাৎ এই শাসন ব্যবস্থায় একজন অথবা এক দল বা এক গোষ্ঠীর হাতে থাকতে পারে নির্বাহী ক্ষমতাটা, এবং তারা বাধাহীনভাবে এই ক্ষমতাটা প্রয়োগ করতে পারে। এরকম শাসন ব্যবস্থাকে বলবো আমরা একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা। একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থার ব্যবস্থায় বিরোধী মতকে কঠোরভাবে দমন করা হয়, এবং বিরোধী কোনো দল, রাজনৈতিক দল গঠন করতে দেওয়া হয় না। তাহলে এইখানে আমরা বুঝতে পাচ্ছি যে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থায় এক জাতি, এক দল, এক দেশ তার স্লোগান গায়। অর্থাৎ এক জাতি, একটি মাত্র দেশ থাকবে এবং একটি মাত্র দল থাকবে, এর বাইরে তারা কোনো কিছু স্বীকার করতে চায় না। এইরকম আমরা অতি প্রাচীনকালে এইরকম সরকার দেখেছি। এই সরকারগুলো বিশেষ করে সংকটকালীন মুহূর্তগুলো মোকাবেলা করার জন্য এই ধরনের সরকার বিশেষ করে কার্যকর, এবং আধুনিককালেও আমরা এই ধরনের সরকারের অস্তিত্ব লক্ষ্য করি। সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশগুলোতে আমরা এরকম একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা দেখেছি। তাছাড়াও আধুনিককালে আমরা 1922 সালে আমরা দেখব ইতালিতে মুসোলিনি এইরকম শাসনকে প্রয়োগ করে সর্বাত্মকবাদী শাসন বা একনায়কতান্ত্রিক শাসন, এবং হিটলার 1933 সালে হিটলারের আমলে জার্মানিতে আমরা এইরকম শাসন ব্যবস্থা লক্ষ্য করেছি। তাহলে আমরা বুঝতে পারছি এই ধরনের একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থার অপর নাম হচ্ছে স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা। এই ধরনের শাসন ব্যবস্থার কর্তৃত্ব সম্পূর্ণভাবে একজন বা এক গোষ্ঠী, কিছু গোষ্ঠীর কাছে কেন্দ্রীভূত থাকে, বা তারাই এই ক্ষমতাটা তারাই প্রয়োগ করতে পারে। বন্ধুরা, তাহলে আমরা এতটুকু যা জানলাম তাতে আমরা গত ক্লাসে যা পড়েছিলাম যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা যেখানে সার্বভৌম ক্ষমতার মালিকই হচ্ছে জনগণ, উল্টোটা অর্থাৎ অপোজিট শাসন ব্যবস্থা হচ্ছে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা। এখন আমরা কয়েকজন দার্শনিক বা পলিটিক্যাল থিঙ্কারের সঙ্গে আলোচনা করব। তার মধ্যে আমরা প্রফেসর নিউম্যান এবং রজার স্ক্রুটন এই দুইজনের সঙ্গে আমরা আলোচনা করলে আরেকটু পরিষ্কার হব একনায়কতন্ত্রের একনায়কতন্ত্র সম্বন্ধে। প্রফেসর নিউম্যান বলছেন, একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা এমন এক ধরনের শাসন ব্যবস্থা যেখানে এক ব্যক্তি বা গোষ্ঠী রাষ্ট্রের সকল ক্ষমতা করায়ত্ত করে বাধাহীনভাবে প্রয়োগ করে। বলছি একজন ব্যক্তি হতে পারে, এটা একটা গোষ্ঠী হতে পারে বা একটা দল হতে পারে, রাষ্ট্রের সমস্ত ক্ষমতাটা করায়ত্ত করে, নিজের হাতে নিয়ে বাধাহীনভাবে এটা প্রয়োগ করে। অর্থাৎ স্বৈরতান্ত্রিকভাবে তার একনায়কের কথাই হচ্ছে আইন, একনায়কের কথাই আদেশ, এরকম আমরা বুঝতে পারছি। এরপর রজার স্ক্রুটন বলছেন, এটা এমন একটা শাসন ব্যবস্থা যেখানে কোনো ব্যক্তি, সংস্থা, গোষ্ঠী বা দল সকল রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে এবং সকল নাগরিকের নিকট হতে আনুগত্য লাভ করে। তাহলে বোঝা যাচ্ছে যে একনায়কতন্ত্রের শাসন ব্যবস্থাটা একজন ব্যক্তির কাছে থাকতে পারে অথবা এক গোষ্ঠী বা দলের কাছে থাকতে পারে, এবং তারা রাজনৈতিক ক্ষমতাটা সম্পূর্ণভাবে নিজেদের মতো
ব্যবহার করে এবং দেশের জনগণের জোরপূর্বক আনুগত্য লাভ করে থাকে। এইরকম শাসন ব্যবস্থাকে আমরা বলবো একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা। এবার আমরা দেখব আলোচনার, আমরা যতটুকু আলোচনা করেছি এই আলোচনা থেকে একনায়কতন্ত্রের যে বৈশিষ্ট্যগুলো আমাদের কাছে ফুটে উঠেছে সেই বৈশিষ্ট্যগুলো দেখবো বন্ধুরা। বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমরা দেখব যে এক ব্যক্তি শাসন, আলোচনাতে আমরা করেই ফেলেছি যে একজন একজনের কাছে ক্ষমতা থাকতে পারে, একাধিক একটা গোষ্ঠীর কাছে বা দলের কাছে থাকতে পারে, বা আমরা বলছি যে এক জাতি এক দেশ এক নেতা। সুতরাং এক ব্যক্তির শাসনে আমরা এটা একেবারে পরিষ্কার হচ্ছে এক দলীয় শাসন, যেখানে আমরা ধারণাতেই আলোচনা করেছি যেখানে বিরোধী মতকে সংগঠিত হতে দেওয়া হয় না, কঠোরভাবে তাকে দমন করা হয় এবং বিরোধী রাজনৈতিক দলগুলোকে কঠোরভাবে দমন করা হয়। সুতরাং এখানে তো একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা তো কোনো দল ব্যবস্থার কোনো বলাই নেই। এরপরে হচ্ছে বল প্রয়োগ। বল প্রয়োগ করে আমরা দেখেছিলাম গণতন্ত্রের কাছে যুক্তি যেখানে সবার উপরে, এইখানে বল প্রয়োগটা হচ্ছে সবার উপরে, অর্থাৎ যুক্তি এখানে কাজ করে না, এখানে শক্তি কাজ করে, অর্থাৎ আনুগত্য লাভের জন্য বল প্রয়োগের মধ্যে আনুগত্য লাভ করা হয়। এরপরে আমরা দেখব ক্ষমতা একত্রীকরণ। ক্ষমতা একত্রীকরণ বলতে আমরা জেনেছি ইতিপূর্বে যে একটি সরকারের তিনটে বিভাগ থাকে, সেই তিনটে বিভাগ হচ্ছে আইন শাসন এবং বিভাগ বিচার বিভাগ। এই তিনটি বিভাগের আলাদা আলাদা ক্ষমতা রয়েছে, আলাদা আলাদা কাজ রয়েছে। এই তিনটি বিভাগকে একত্রীকরণ করে একজন মাত্র শাসক যখন ক্ষমতা প্রয়োগ করে সেটাই বলছে ক্ষমতা একত্রীকরণ। এইটা বিকেন্দ্রীকরণ, ক্ষমতা এক জায়গায় করে দেওয়া, অর্থাৎ সরকারের যে তিনটে বিভাগ আছে তিনটে বিভাগকে একত্রীকরণ করে একজনই ক্ষমতা হ্যান্ডেলিং করে থাকে। এরপর দেখছি প্রহসনের আইনসভা। প্রহসনের আইনসভা, আমরা জানি সরকারের একটি বিভাগ হচ্ছে আইনসভা, আমরা এর একটু আগেই আলোচনা করি ক্ষমতা একত্রীকরণ। প্রহসনের আইনসভা, আইনসভার কাজ কি? আইন তৈরি করা, অর্থাৎ দেশ পরিচালনার জন্য আইন তৈরি করা। এই এই আইন তৈরি করবে ঠিকই, কিন্তু সেই আইনটা হবে একনায়কের অনুকূলে, একনায়ক যেটা বলে দেবে সেটাই আইন বিভাগকে করতে বাধ্য থাকবে। সেজন্য বলছে প্রহসনমূলক আইনসভা, আইনসভার কোনো কাজ নেই, একনায়ক যা বলবে ঠিক সেভাবে এটা রচিত হবে। সর্বাত্মকবাদী শাসন ব্যবস্থা, আমরা বলেছিলাম 1922 সালে মুসোলিনির কথা বলেছি, জার্মানির 1933 সালের কথা বলেছি, এনার এই এই নেতারা ছিলেন সর্বাত্মবাদী, বা এই রাষ্ট্রগুলো তখন সর্বাত্মবাদী কাঠামো বা একনায়কতান্ত্রিক কাঠামোতে ছিল। এবং আমরা দেখেছি মুসোলিনির এই সর্বাত্মবাদের কারণে এবং হিটলারের সর্বাত্মবাদ দুইটা বিশ্বযুদ্ধ দেখেছে, বা তাদের সর্বাত্মবাদের তাদের মূল কথাই ছিল যে অল উইদিন দ্য স্টেট, বলছে সকলই হচ্ছে রাষ্ট্রের মধ্যে, নান আউটসাইড দ্য স্টেট, বলছে কোনো কিছুই রাষ্ট্রের বাইরে না, এবং আরও বলছেন যে নান অ্যাগেনস্ট দ্য স্টেট, অর্থাৎ কোনো কিছু রাষ্ট্রের বিরুদ্ধে না। অর্থাৎ এই কথা দ্বারা তাদের সর্বাত্মকবাদের সর্বোচ্চ চরিত্রটা ফুটে উঠেছে। এরপরে আমরা দেখব দায়িত্বহীনতা। দায়িত্বহীনতার অর্থ হচ্ছে আমরা যেখানে দেখেছিলাম যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হচ্ছে দায়িত্বশীল শাসন ব্যবস্থা, অর্থাৎ জনপ্রতিনিধি জনগণ প্রতিনিধির উপর দায়িত্ব দেয় তাদের ভালো মন্দ তাদের দেখাশোনার জন্য, সেখানে সেই দায়িত্বের জন্য তাদেরকে জবাবদিহি করতে হয়। এখানে কোনো জবাবদিহিতার কোনো সুযোগ নেই, বা কারো কাছে জনগণকে জবাবদিহি করতে বাধ্য না, অর্থাৎ এখানে দায়িত্বহীনতার বা জোরপূর্বক বল প্রয়োগ করে জনগণের আনুগত্য আদায় করে নেওয়া হয়। তাহলে আমরা ধারণা থেকে যে বৈশিষ্ট্যগুলো দেখলাম সেই বৈশিষ্ট্য একনায়কতান্ত্রিক সরকারের এক ব্যক্তি শাসন, এক দলীয় শাসন, তারপর বল প্রয়োগ করবে, ক্ষমতা একত্রীকরণ করবে, আইনসভাকে তার নিজস্ব স্টাইলে চলতে দেবে না, সর্বাত্মকবাদী শাসন এখানে কায়েম হয়েছে, সর্বোপরি এইখানে তাদের কোনো দায় দায়িত্ব সেই ধরনের সরকারের জনগণের কাছে কোনো জবাবদিহিতামূলক বা দায় দায়িত্ব নাই। এরপরে আমরা আমরা গত ক্লাসে যে আলোচনা হচ্ছে গণতন্ত্রে এবং আজকে যেটা আলোচনা করলাম একনায়কতন্ত্রের, একনায়কতন্ত্রের যতটুকু ধারণা আমরা পেয়েছি সেখান থেকে আমরা গণতন্ত্র এবং একনায়কতন্ত্রের মধ্যে একটা তুলনামূলক আলোচনা করব বা পার্থক্য আলোচনা করব। লক্ষ্য করো বন্ধুরা, গণতন্ত্র এবং একনায়কতন্ত্রের মধ্যে তুলনামূলক বা ফারাক বা পার্থক্যটা আলোচনা করব। শাসকের সংখ্যা,
শাসকের সংখ্যার দিক দিয়ে গণতন্ত্র একনায়কতন্ত্র মধ্যে আমাদের মধ্যে পার্থক্য ফুটে হচ্ছে গত ক্লাস এবং আজকের ক্লাসের মধ্যে। আমরা যেখানে দেখেছিলাম জনগণই সকল ক্ষমতার উৎস, অর্থাৎ জনগণের কাছে ক্ষমতা থাকছে, একসময় আমরা বললাম যে জনগণে সরকার অধিকাংশ লোকই হচ্ছে জনগণ, অর্থাৎ জনগণের সার্বভৌম ক্ষমতার মালিক, জনগণ সকল ক্ষমতার উৎস। অপোজিটে আমরা এইখানে দেখলাম একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা হচ্ছে জনগণের কোনো কর্তৃত্ব নেই, সমস্ত ক্ষমতা একজন ব্যক্তি বা একটা গোষ্ঠীর হাতে থাকছে বা এক দলের হাতে থাকছে। ক্ষমতার উৎস, ক্ষমতার উৎস থেকে উভয় শাসন ব্যবস্থার বিস্তর পার্থক্য আছে। ক্ষমতা যে গণতান্ত্রিক সরকারে আমরা দেখলাম ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, সেই ক্ষেত্রে আমরা একনায়কতান্ত্রিক সরকার দেখলাম যে একনায়কের কথাই হচ্ছে ক্ষমতা বা আইন। এরপরে দেখছি ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা যেখানে গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় ব্যক্তি স্বাধীনতা গণতন্ত্রকে সফল করার জন্য অন্যতম পূর্ব শর্ত। ব্যক্তি তার নিজস্ব ইচ্ছা, নিজস্ব ধ্যান ধারণা অনুযায়ী তার পথ চলবে, সেখানে এইখানে বল প্রয়োগ করে তার মত তাকে নিয়ন্ত্রণ করা হয়, আনুগত্য স্বীকার করা হয় একনায়কতান্ত্রিক সরকারে। এরপর দেখবো আইনসভার মর্যাদা, যেখানে আইনসভাকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সবার উপরে স্থান দেওয়া হয়, সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হচ্ছে আইনসভা, জনগণের পক্ষে এই আইনসভাতে সমস্ত রকমের কার্যক্রম আইনসভাকে কেন্দ্র করে চলে। সেই ক্ষেত্রে আমরা একনায়কতান্ত্রিক সরকারে আমরা যা দেখলাম যে একটা প্রহসনের আইনসভা দেখলাম, অর্থাৎ একনায়ক যে যা চাইবে ঠিক সেইভাবে আইনসভাটা তা আইন প্রণয়ন করবে। দলীয় সংখ্যা, দলীয় সংখ্যাতে আমরা বললাম গণতন্ত্রের অন্যতম পূর্ব শর্ত হচ্ছে দল ব্যবস্থা, অর্থাৎ একাধিক রাজনৈতিক দল না থাকলে সেখানে গণতন্ত্র থাকতে পারে না, এটা আমরা গত ক্লাসে শিখেছি বা জেনেছি। আজকে দেখলাম যেখানে এক দলের কথা বলছে, এক জাতি, এক নেতা, এক দল, অর্থাৎ বাইরের কোনো দল রাজনৈতিক দলকে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থাকে স্বীকার করবে না এক দলের বাইরে। গণমাধ্যমের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা গণতন্ত্রের জন্য অন্যতম পূর্ব শর্ত, অর্থাৎ গণতন্ত্রকে যদি গলা টিপে হত্যা করা হয়, গলা চেপে ধরা হয়, কথা বলতে না দেওয়া হয়, তাহলে গণতন্ত্রের সেখানে সফলতার আমরা দেখেছিলাম গণতন্ত্রের সফলতার যে শর্তগুলো আছে তার মধ্যে গণমাধ্যমের স্বাধীনতা হচ্ছিল অন্যতম। সেই ক্ষেত্রে এইখানে এসে আমরা দেখছি একনায়কতান্ত্রিক সরকারে গণমাধ্যমের স্বাধীনতাকে হরণ করা হয়েছে, অর্থাৎ গণমাধ্যমের কোনো সরকারের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না, তাদের কোনো স্বাধীনতা থাকবে না। বিচার বিভাগের স্বাধীনতা, আমরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আমরা লক্ষ্য করেছি যে একটি দেশে গণতন্ত্র আছে কি না, একটি দেশে গণতন্ত্র কোন পর্যায়ে আছে, বিচার বিভাগের কে আমরা যদি পর্যবেক্ষণ করি, বিচার বিভাগকে অনুসন্ধান করি, তাহলে বুঝতে পারবো যে এইখানে গণতন্ত্র আছে না, কতটা বিচার বিভাগ স্বাধীন আছে। গণতন্ত্রের অন্যতম পূর্ব শর্ত হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা। পক্ষান্তরে এইখানে এসে আমরা দেখলাম যে তিনটি বিভাগকে এত একত্রীকরণ করে সমস্ত ক্ষমতাটা কক্ষীগত করেছে, অর্থাৎ শাসন আইন এবং বিচার বিভাগ সমস্তটাই হচ্ছে এককেন্দ্রিক সরকারের নিয়ন্ত্রণাধীন। সুতরাং আমরা স্পষ্টভাবে দেখছি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এবং একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা পুরোটাই একটি ভিন্ন ধরনের শাসন ব্যবস্থা, এপি মুদ্রার এপিট ওপিট। সুতরাং আমরা আজকে পরিষ্কারভাবে দেখলাম যে লেখক সাহেব যে সার্বভৌম ক্ষমতা অবস্থানের ভিত্তিতে সরকারকে দুই ভাগে ভাগ করে দেখেছে গণতন্ত্র একনায়কতন্ত্র, আমরা গণতন্ত্র এবং একনায়কতন্ত্রের ধারণা আলোচনা করেছি, বৈশিষ্ট্য আলোচনা করেছি, গণতন্ত্রের সফলতার শর্তাবলীগুলো আলোচনা করেছি, একনায়কতন্ত্র সরকার এবং গণতান্ত্রিক সরকারের মধ্যে পার্থক্যগুলো তুলে ধরার চেষ্টা করেছি। বন্ধুরা আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে, ততদিন তোমরা ভালো থেকো, বাসাতেই থাকো।